हेलो स्टूडेंट्स, गुड मॉर्निंग। আমাদের স্ট্যান্ডার্ড 4 কনভারসেশন ক্লাস, আমাদের হচ্ছে एग्जाम কিরম হচ্ছে এবছর। এবছর আমাদের एग्जामটা প্রত্যেক বছর আমাদের যেমন ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম হয় তিনটে ভাগে ভাগ করে, সেরকম एग्जाम হচ্ছে না, আমাদের দুটো ভাগে ভাগ করে হচ্ছে। একটা হচ্ছে হাফ ইয়ারলি एग्जाम আর একটা হচ্ছে অ্যানুয়াল एग्जाम। हाफ ইয়ারলি एग्जाम হিসেবে ফার্স্ট টার্মের যে সিলেবাসটা দেয়া ছিল সেটা হতো, কিন্তু আমাদের মানে সিচুয়েশনের জন্য সেটা হয়নি, তাই সেটা একটু ডিলে হচ্ছে। আর তার মধ্যে আমরা অ্যানুয়াল এর সিলেবাসটা একটু শুরু করছি, যাতে ওটাতে আমরা পিছিয়ে না পড়ি, ঠিক আছে। আজকে আমাদের কনভারসেশন স্ট্যান্ডার্ড 4 এর সেকেন্ড টার্মের মানে পরের সিলেবাসটার মধ্যে আমাদের রয়েছে পেজ নাম্বার 10 ইনভেনশনস এন্ড ডিসকভারস, তারপরে রয়েছে ওটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 8, তারপরে চ্যাপ্টার নাম্বার 9, পেজ নাম্বার 11 বুকস এন্ড দেয়ার অথর্স, তারপরে রয়েছে চ্যাপ্টার নাম্বার 10 পেজ নাম্বার 12 ডেজ মান্থস এন্ড ইয়ার, তারপরে আছে পেজ নাম্বার 18, পেজ নাম্বার 18 চ্যাপ্টার নাম্বার 6 মেজারমেন্ট, আর একটা রয়েছে পেজ নাম্বার 21 চ্যাপ্টার নাম্বার 9 অ্যাব্রিভিয়েশনস, ঠিক আছে। এই কটা আমাদের পরের সিলেবাস। আমরা এখন পড়ব চ্যাপ্টার নাম্বার 8 পেজ নাম্বার 10, চ্যাপ্টার নাম্বার 8 পেজ নাম্বার 10 ইনভেনশনস এন্ড ডিসকভারিস, ইনভেনশনস এন্ড ডিসকভারিস। তাহলে আমাদের আজকে পড়া হবে লেসন 4, LESSON। আমাদের আজকে পড়া হচ্ছে লেসন 8 পেজ নাম্বার 10, লেসন 8 পেজ নাম্বার 10, প্রত্যেকের বইয়ের পেজ নাম্বার 10 লেসন 8 ইনভেনশনস এন্ড ডিসকভারিজটা হলো। তাহলে চ্যাপ্টারটার নাম কি? ইনভেনশনস এন্ড ইনভেনশনস এন্ড ডিসকভারিস, মানে আমাদের কি কি আবিষ্কার হয়েছিল, মানে কি কি আবিষ্কার করা হয়েছিল, কি কি আবিষ্কার করতে পারা হয়েছিল, সেই সব জিনিসগুলোকে নিয়ে আমরা আজকে জানব। এখানে পেজ নাম্বার 8-এ প্রত্যেকবারের মতো মোট 8টা কোয়েশ্চেন দেয়া রয়েছে। সবাই দেখো এই পেজটা, সবাই খুলেছে নিশ্চয়ই, মোট 8টা কোয়েশ্চেন অ্যান্সার দেয়া রয়েছে। আমরা প্রথম চারটে আমরা পড়ব। প্রথম চারটে নাম্বার 1-এ দেয়া রয়েছে হু ইনভেন্টেড টেলিস্কোপ, হু ইনভেন্টেড টেলিস্কোপ। ইনভেন্ট মানে হচ্ছে আবিষ্কার, আর এখানে হচ্ছে ইনভেন্টেড, ওটা পাস্ট ফর্ম হয়েছে, মানে আবিষ্কার করেছিল। হু ইনভেন্টেড টেলিস্কোপ, টেলিস্কোপ কে আবিষ্কার করেছিলেন, হু মানে কে ইনভেন্টেড আবিষ্কার করেছিলেন টেলিস্কোপ, TELESCOPE ওটা হচ্ছে টেলিস্কোপ, কে টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন, দূরবীন কে আবিষ্কার করেছিলেন, গ্যালিলিও ইনভেন্টেড টেলিস্কোপ, গ্যালিলিও ইনভেন্টেড টেলিস্কোপ, গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন, দূরবীনটা গ্যালিলিও আবিষ্কার করেছিলেন। হু ইনভেন্টেড টেলিস্কোপ, টেলিস্কোপ মানে হচ্ছে দূরবীন, হু মানে কে, ইনভেন্টেড মানে আবিষ্কার করেছিলেন, টেলিস্কোপ মানে দূরবীন, কে দূরবীন আবিষ্কার করেছিলেন, গ্যালিলিও ইনভেন্টেড টেলিস্কোপ, গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন। হু ইনভেন্টেড টেলিফোন, হু
ইনভেন্টেড টেলিফোন, হু ইনভেন্টেড টেলিফোন, কে টেলিফোন আবিষ্কার করেন, হ্যাঁ কে টেলিফোন আবিষ্কার করেন। এখন যেরকম আমাদের মোবাইল ফোন আছে, হাতে টিপলে আমরা হাতের মধ্যে সেটাকে ধরতে পাচ্ছি, ধরে সেখানে সুইচ আছে, হ্যাঁ নাম্বার লেখা আছে, সেখানটায় টিপে ফোন করতে পাচ্ছি। আগেকার দিন ওরকম ছিল না, তখন যে দূরভাষ ছিল সেটা হচ্ছে একটা টেবিল বা কোনো একটা জায়গার মধ্যে রাখা থাকতো, এই যেরকম ছবিতে যেরকম দেওয়া রয়েছে সেরকম ওই মোটা জায়গাটা ধরে তুলে কথা বলতে হতো, আর এখানটায় নাম্বারটা ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করতে হতো। এখানে আছে হু ইনভেন্টেড টেলিফোন, টেলিফোনটা কে আবিষ্কার করেছেন, গ্রাহাম বেল ইনভেন্টেড টেলিফোন, গ্রাহাম বেল ইনভেন্টেড টেলিফোন। তোমরা এই পড়াগুলো তোমাদের আগে থ্রিতে বা ফোরে জিকেতে তোমরা এগুলো পড়েছ, এই পড়াগুলো তোমরা পড়েছ, সেগুলোই দেওয়া রয়েছে এখানটায়, তবে এটাকে ইংলিশে পড়তে হবে শুধুমাত্র। খুবই সহজ, শুধু নামটা দিতে হবে, আর ইনভেন্টেড মানে আবিষ্কার করেছিলেন বলে যে জিনিসটা আবিষ্কার করেছিলেন তার সেই জিনিসটা, গ্যালিলিও ইনভেন্টেড টেলিস্কোপ, গ্রাহাম বেল ইনভেন্টেড টেলিফোন, এরকম করে শুধু নামটুকু দিতে হবে, সোজা দেওয়া আছে পড়াটা। তাহলে হু ইনভেন্টেড টেলিস্কোপ, গ্যালিলিও ইনভেন্টেড টেলিস্কোপ, হু ইনভেন্টেড টেলিফোন, গ্রাহাম বেল ইনভেন্টেড টেলিফোন। নাম্বার থ্রিতে দেওয়া আছে হু ইনভেন্টেড টেলিভিশন, হু ইনভেন্টেড টেলিভিশন, টেলিভিশন কে আবিষ্কার করেছেন, দূরদর্শন, ওটার নাম দূরভাষ, টেলিফোন মানে দূরভাষ, আর টেলিভিশন কে বাংলায় বলে দূরদর্শন, যেটা আমরা এখন টেলিভিশন টিভি এরকম বলে বলেই অভ্যস্ত, বেঙ্গলিটা ঠিক জানি না, ওটা হচ্ছে দূরদর্শন। তবে আমরা যেহেতু এখানে কনভারসেশন করছি, আমাদের এখানটা ইংলিশটাই প্রয়োজন, শুধুমাত্র তোমাদের নলেজটা রাখার জন্য আমি বেঙ্গলিটা বললাম। তাহলে হু ইনভেন্টেড টেলিভিশন, জন বি বেয়ার্ড, জন এল বেয়ার্ড ইনভেন্টেড টেলিভিশন, জন L. Baird invented television. Who invented television? John L. Baird invented television. Who invented aeroplane? Aeroplane মানে aeroplane দেখেছো সবাই আকাশে যায়, aeroplane হচ্ছে উড়োজাহাজ। Who invented aeroplane? Aeroplane মানে হচ্ছে উড়োজাহাজ। Who মানে কে invented আবিষ্কার করেছিলেন aeroplane? কে আবিষ্কার করেছিলেন এরোপ্লেন মানে উড়োজাহাজ কে আবিষ্কার করেছিলেন? রাইট ব্রাদার্স ইনভেন্টেড এরোপ্লেন, রাইট ব্রাদার্স ইনভেন্টেড এরোপ্লেন, হয়েছে। তাহলে আমাদের ওটাই চারটে পড়া দেওয়া থাকলো, কত পেজ নাম্বার 10, এখানটা আমি লিখে দিচ্ছি, এখানটা হচ্ছে কনভারসেশন, CONV কনভারসেশনের পেজ নাম্বার 10, কনভারসেশন পেজ নাম্বার 10, নাম্বারটা হচ্ছে 1 to 4, মোট আটটা দেওয়া আছে, আমি তোমাদেরকে এখানে 1 to 4 মানে 1 2 3 4 1 2 3 4 রিড পড়া দিলাম, ঠিক আছে। কনভারসেশন পেজ নাম্বার 4, কনভারসেশনের পেজ নাম্বার 4, কনভারসেশনের পেজ নাম্বার, কনভারসেশন পেজ নাম্বার 10, নাম্বার 1 2 4 রিড, আর এটি রিড। তাহলে প্রথম চার লাইন পড়া, আর একবার পড়াচ্ছি, হু ইনভেন্টেড টেলিস্কোপ, হ্যাঁ। তাহলে নাম্বার 1 এ দেয়া আছে হু ইনভেন্টেড টেলিস্কোপ, গ্যালিলিও ইনভেন্টেড টেলিস্কোপ, নাম্বার 2 হু ইনভেন্টেড টেলিফোন, গ্রাহাম বেল ইনভেন্টেড টেলিফোন, নাম্বার 3 হু ইনভেন্টেড টেলিভিশন, জন এল বেয়ার্ড ইনভেন্টেড টেলিভিশন, হু ইনভেন্টেড এরোপ্লেন, রাইট ব্রাদার্স ইনভেন্টেড এরোপ্লেন, ঠিক আছে। এই চারটে প্রশ্ন কনভারসেশনের পেজ নাম্বার 10, নাম্বার 1 2 3 4 এই চারটে তোমাদের পড়া দেওয়া থাকলো, এইটা তোমরা পড়বে সবাই ঠিক করে,
আর নেক্সট ক্লাসে আবার তোমাদেরকে পড়ানো হবে, আর এখানটি ইংলিশে কোয়েশ্চেন এবং ইংলিশে উত্তর দিতে হবে, তোমরা সেটা জানো। বেঙ্গলিটা জাস্ট নলেজের জন্য বললাম। আজকের ক্লাস এই পর্যন্ত, থ্যাংক ইউ।